اللهم صل على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সম্মানিত উপস্থিতি আমাদের সুয়ারখিল মিয়াবাজার চট্টগ্রাম বাইতুন নূর আন্নূর জামে মসজিদ কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আমাদের কলেজার ধন আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব এবং কি তিনি শিক্ষাবিদ, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। স্পন্সর করেছেন আমাদের ব্যান্ডর তোফাজ্জল ভাই, আল্লাহ জাল্লা শানু তার আয়োজন কবুল করুক, পড়ে আমিন। তো প্রিয় ভাইয়েরা, ইফতারের আর অল্প কয়েক মিনিট বাকি রয়েছে, তা আপনারা যদি আমাকে সুযোগ দেন পাঁচ সাত মিনিট বা দশ মিনিট একটু কথা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। এরপর আমরা মুনাজাত দিব, আর আপনারা কেউ যদি ইফতার না পান একটু হাত উঠাইলে দিয়ে দিবে, কথা বলিয়েন না, কথা না বলি শুধু সিগন্যাল দিবেন মানে আপনি পান নাই। আর রোজার আয় যদি দুইটা লইতে আরেন প্যাকেট, তো পুরো দিনের রোজা প্যাকেটের ভিতরে হান্দা যাবে, ঠিক কি না? আর যদি হেড না ভরে তাহলে যোগাযোগ করিস রে ভাই, বালা করে খাওয়াই দিব, অসুবিধা নাই। তো এখন দোয়া কবুলের সময়। প্রিয় বন্ধুরা, আল্লাহ জাল্লা শানু বলছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন, এই সেই মাস যে মাসের কোরআন নাজিল হয়েছে, হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা মানুষদেরকে সৎ পথে সোজা রাস্তা দেখায় আর হক বাতিল আলো অন্ধকার স্পষ্ট করে বুঝাইয়ে দেয়। তো এই মাসে একটা দিন আছে লাইলাতুল কদর, আল্লাহ জাল্লা শানু বলছেন লাইলাতুল কদরে খাইরুম মিন আলফি শাহর, এই একদিনের আবাদত, এক রাতের আবাদত এক হাজার মাসের চেয়ে উত্তম। শুধু যদি এক হাজার মাস ধরেন তাহলে হবে তিরাশি বছর চারি মাস, চব্বিশ ঘন্টা তো একটা না আপনারা আবাদত করতে পারেন না, গুনার কাজ ইচ্ছা অনিচ্ছা হয়ে যায়। পাঁচ ওয়াক্ত নামাজ আধা ঘন্টা পড়েন, এই ফাঁকে আরও কত কথা হয়, কত দুনিয়ার কাজ করা লাগে। কিন্তু শবে কদরের রাত্রা এমন বরকতান্বিত, এক নাগাড়ে আপনার আবাদত হচ্ছে, এখানে কোনো গুনাহ হচ্ছে না, একটা না তিরাশি বছর চার মাস। তো এটা কিসের কারণে? কোরআন নাজিলের যে রাত্রে হয়েছে এইটার সম্মানের কারণে, পড়ি আলহামদুলিল্লাহ। আর এই মাসে কোরআনের কারণে একটা নফল অন্যান্য মাসে ফরজের সমান, এই মাসে একটা ফরজ অন্যান্য মাসে সত্তরটা ফরজের সমান। তো এই যে এতগুলো অফার আল্লাহ জাল্লা শানু আমাদেরকে দিচ্ছেন, এটা থ্যাংক ইউটা কে পাবে? মহাগ্রন্থ আল কোরআন কে পাবে? মহাগ্রন্থ, এই মহাগ্রন্থ আল কোরআন, এই মহাগ্রন্থ আল কোরআন যে রাত নাজিল হয়েছে রাত সম্মানিত, যে মাস সে নাজিল হয়েছে সে মাস সম্মানিত, যে ব্যক্তির কাছে এসেছেন তিনিও সম্মানিত। তাহলে এখন আমরা একটা অনুসিদ্ধান্তে আসি, এই কোরআন যদি আমরা নিজের পার্সোনাল জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যদি আপনি লাগান তাহলে আপনার সকল জীবন সম্মানিত হয়ে যাবে, পড়ি আলহামদুলিল্লাহ। তো রমজান আমাদেরকে এটাই শিখাচ্ছে আমরা মোত্তাকি হব, খোদাভীতি, প্রত্যেক কাজে আল্লাহকে স্মরণ করব, প্রত্যেক গুনার কাজ কাজে যাওয়ার সময় চিন্তা করব যে আল্লাহ তো দেখতে পাচ্ছেন। তাহলে কি হবে, এরকম টেন্ডেন্সি যদি আমাদের ভিতর তৈরি হয় তাহলে মনে করবেন যে আপনি মোত্তাকি, যদি মোত্তাকি হন ঐদাতলিল মোত্তাকিন, মোত্তাকিদের জন্য জান্নাত, পড়ি আলহামদুলিল্লাহ। তো আমরা এই যে বারবার রমজান এসে আমাদেরকে কোরআনের দিকে আহ্বান জানাচ্ছে, আমরা তো কোরআনের দিকে আসতেছি না, যে এই কথাটা বলার জন্য আমি এই সময়টা ব্যয় করতেছি, আপনাদের পবিত্র সময় দোয়ার সময়। আমাদের ঘরে আমরা অনেকে কোরআন পড়তে পারি না, এটা দুঃখজনক ব্যাপার, অনেকে পড়ার সুবিধার্থে ছেলে মেয়ের নিয়ে ঢাকা চলে যান, গুলশান বনানি বিভিন্ন জায়গা বাড়া থাকেন প্লাট নিয়ে, যদি জিজ্ঞেস করেন কি ও কাকু কিনলে থান শহর বাইরে ওলান মানুষ করিবার লাই, কিনলে ওলান মানুষ করিবার লাই। এখন তো ওলান তো মানুষ করবেন, ঠিক আছে, ওলানেরে মানুষ করবেন, ছেলে মেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার
জর্জ আল্লাহ তাদেরকে করবেন, কিন্তু কবরে আপনি কি জবাবটা দিবেন তারা তো কোরআন শিখাইলেন না। আমাদের আজকে চৌদ্দগ্রাম থানা, আজকে চিন্তা করেন না, এখন তো রমজান মাস, সবাই একটু তেলাওয়াত করে বেশি, রমজান ভারি গেলে আপনি চিন্তা করেন না, এই পুরা থানার 6-7 লক্ষ মানুষ থেকে 5 জন পুরুষ 5 জন মহিলা পাইবেন না কোরআন তেলাওয়াত করেন না সকালবেলা ফজর পড়ে নাই, কথা ঠিক কি না? তাহলে কোরআন আমাদেরকে, এই রমজান আমাদেরকে কী শিখালো? আপনাদের হাত পায়ে ধরি, ইউনিভার্সিটিতে যে সমস্ত আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা পড়ালেখা করেন, আব্বা আম্মারা 1.5-2 কোটি টাকা, 3 কোটি টাকা খরচ করতেছেন তাদের জন্য, আলহামদুলিল্লাহ করেন, তবে কোরআনটা যাতে সে অর্থসহ বোঝে, তাফসির সহকারে বোঝে, অন্তত নিজে নিজে যাতে স্টাডি করতে পারে কোরআনটা, এই একটা ব্যবস্থা আপনি করে যাবে, নতুবা আল্লাহর আদালতে আপনাকে জবাবদেহি করতে হবে। অনুষ্ঠান যারা লাইভে শুনছেন, অনাগত ভবিষ্যতে যারা শুনবেন, আপনারা এই কথাটা লিখে রাখুন, আল্লাহর দরবারে আপনাকে জবাব দিতে হবে। ছেলেকে দুনিয়াবী শিক্ষার জন্য কোটি কোটি টাকা আপনি খরচ করতেছেন, কিন্তু কোরআন শিখানোর জন্য, কোরআনের ট্রান্সলেশনটা, এক্সপ্লেনেশনটা যাতে বুঝতে পারে, এটার জন্য আপনি কোনোদিন তারে বলেন নাই। এই কারণে আজ সারা পৃথিবীতে দুর্যোগ বিপর্যয় চলছে, আল্লাহ আল্লাহ শানু আমাদের উপরে নারাজ। তাহলে আমরা ইনশাল্লাহ কোরআন শিখবো, কি বলেন? আমার কথা কেউ শুনবেন না, কেউ মানবেন না, সেটা আমি জানি শিওর, তবে আমরা আল্লাহর দরবার থেকে বাঁচার জন্য বলতেছি। বাংলাদেশ সরকার ইসলামী ফাউন্ডেশন থেকে তাফসির ইবনে কাসির অনুবাদ করছে, 12 খণ্ডে সমাপ্ত, আমি কিনছি 3800 টাকা দিয়ে। এটা অন্য কোনো প্রকাশনী যদি করে 20,000 টাকা লাগবে, 20,000 টাকা সেলে দিতে হবে, কিন্তু সরকার এখানে বুটটুকি দিয়ে আপনাদের মাঝে কোরআনের বিধানগুলো, কোরআনের মেসেজটা পৌঁছানোর জন্য এত সুন্দর একটা তাফসির অনুবাদ করছে, আমি এত খুশি হয়েছি। এই তাফসিরটা কিনে আপনারা ফুল ফ্যামিলি স্টাডি করেন, প্রয়োজনে 3-4 বছর লাগক, অসুবিধা নাই, কি যে মজা পাবেন! এই যে তাফসিরটা ইবনে কাসির, আবুল ফেদা আবুল ইসমাইল ইবনে কাসির লিখেছেন, তিনি আবার বিশ্বনবীর একটা জীবনী লিখেছেন, সারা পৃথিবীর সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত সকল ইলেম এবং কি তারিখ, ইতিহাস, হিস্টোরিক্যাল ম্যাটারগুলো তিনি নিয়ে এসেছেন সনদ সহ, সেটা হলো আল বেদায়া ওয়া নেহায়া, বিশ্বনবীর এই জীবনীটা আপনারা কিনে, তাও ইসলামী ফাউন্ডেশন এটা অনুবাদ করছে, তাও 12 খণ্ড। আমি আপনাদের কাছে আজকে আমাদের 1,00,000 টাকা আজকে খরচ হয় অনুষ্ঠানে, এই অনুরোধটা রাখলাম, অন্তত তাফসির ইবনে কাসিরটা ফ্যামিলির সবাই পড়ে, এটা পড়া শেষ হলে নোট করবেন, দেখবেন আস্তে আস্তে আপনার জীবনটা, কোনো প্রশ্ন করা লাগবে না, আপনার জীবন অনেকটা সুন্দর হয়ে যাবে, পড়ি আমরা আমিন। কিন্তু রোজা দিছে আল্লাহ আমাদেরকে, লাআল্লাকুম তাত্তাকুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ইয়ে হো বিলাই, ফাস্টিং ইজ প্রেসক্রাইব ফর ইউ দেন দ্যাটস বিফোর ইউ, দ্যাট ইয়ে মাই ওয়ার্ড অফ, ও মোমিনরা তোমরা যারা আমাকে বিশ্বাস করেছো, রমজান আমি দিয়েছি তোমাদেরকে, তোমরা তোমাদের পূর্ববর্তী জাতিগোষ্ঠীকেও আমি দিয়েছিলাম, আমার একটাই টার্গেট সারাদিন, তোমরে উভয় রায় সাড়া ভাঙবে টার্গেট নেই, সারা রাত রোজা রাখি, তারপরে সারা রাত নামাজ পড়ি, হাঁডুর খাল উড়াইবা, কষ্ট দেও, আমার টার্গেট নও, একটা প্র্যাকটিস করাইতেছি তোমাদেরকে আবাদতের মাধ্যমে, করাই আমি আল্লাহর টার্গেট হচ্ছে আমি তোমাদেরকে মোত্তাকি বানাবো, যারাই মোত্তাকি হবে তাদের জন্য আমি আল্লাহ জান্নাত করি, আমিন। তো মোত্তাকিটা একটু আধা মিনিটে বলি, এটা আমি জুমার মধ্যে কিন্তু বলে ফেলেছি, তো সেটা হলো এই যে এখন যদি সারা পৃথিবীর 260 রাষ্ট্রের প্রেসিডেন্ট, সকল প্রশাসন যন্ত্র যদি বলে ইস্তারের আর 10 মিনিট বাকি রয়েছে, আপনারা ইস্তার করেন, করবেন নি? হ্যাঁ করবেন নি? আঙ্গ সুয়ার খিল ধরেন কুদ্দুসে, রমজানের 3 দিন আগে বিয়ে করছে, নাই ধরে কারে নাই ধরে, এখন এত 30 বছরে বিয়ে করছে, শরীরের তো বোঝেন হাতের ফিকাপ, এখন 3 দিন হরে রোজা চলিয়েছে, আসরের সময় হাতে ক ডার্লিং একটু কমন রুমে আইও না, হেতে কো অন্য, হেতে কি কমরা কি করছ রে, কেন তোরাই তো কথা বলস, কোরআনের মাহফিল আমি বলছি সব মানুষ কথা বলে, তোরা কেন বলস, ফাইজলামি ফাইসত বেটা যা, ফার যে পাবে না হাত তোলাইবে, দিয়ে দিব ফাঁসেরটা থেকে ইস্তারি ব্যাংবি, এরপর আয় কবি অসংখ্য, এখনো 2000 লোকের খানা আছে, কমান্ড দেশ বেটা, আমাদের এখন 5টা মিনিট সময় 1000 বছরের চেয়ে আমাদের বেশি মূল্যবান, কথাগুলো ক্যামেরা বন্দি হচ্ছে, আমরা সারা পৃথিবীতে কতটা পৌঁছাচ্ছি, আর তোরা যেন খানা লই আসত, ফাইজলামিল আয় চুপ, কোনো কথা নাই, এ কথাটা কাজে লাগবে,
খানা আমরা খেতে পারবো, কোরআনের বয়ানটা হয়তো আর শেষ, বিশ্বযুদ্ধ লেগে গেলে হয়তো আর কোরআনের মাহফিল এভাবে জনসমাবেশ আর হবে না, এটাই ফাইনাল, ঠিক না? আবার কথা বলো, কোনো কথা না বলে সুফে সাপে যা যা দরকার না, অভার খানা আছে আমি দেখছি আলহামদুলিল্লাহ, আমিন। এরপরে প্রিয় বন্ধুরা, কোন কথা বলছিলাম, অকুদ্দুসে বিয়ে করছো নাই ধরে কারে, আসরের সময় কহ একটু এদিকে ইয়ো না, কমন রোম হিতিক ওহ অন্ন কিতা কো ওহ, মানে রোজা নষ্ট হয়ে যাইব তো, এতে কিস ডিস দিলে শরীর গরম তো, তো এটা কিনলে আল্লাহ দেখবো রোজা ভাঙি যাব, আল্লাহ দেখবো রোজা ভাঙি যাব, এখন ফ্যাটে খিদে আছে হানি আছে নাইম বেশ সামনেও, কিন্তু আম যদি ব্যাগে কয় খাইবার লে খাইতো না, কিনলে আল্লাহর ডরে কিনলে, আর কত হইলো এই যে তোর গড়ের হালাল বো হেতি তিন হিতিও কহ অন্ন, তইলে আল্লাহর ডরে দে তীরে দর তিন, ঠিক আছে তাইলে রোজা তোরে হালাল জিনিসও কিছু সময় হারাম করছে, আল্লাহ একটা ট্রেনিং দিতেছে বন্দা, প্রিমিস্টি ইপ্রিজিং পরকীয় ইপ্রিজিং জানা ব্যবিচার এগুলো আরাম, অন্যান্য মাসেও করা যাবে, হালাল খানা এখন আমাদের চোখের সামনে রেডি, কিন্তু খিদাও আছে খাচ্ছি না আমরা, আল্লাহর ভয়ে আল্লাহ নিষেধ করছেন, তাহলে সুরডা কেন খাও, সুরডা কেন খাও, জোহরের নামাজ পড়ছো অফিস আদালতে সুন্দর করি একদম এভাবে আল্লাহু আকবার গরিল মাগদুমা, এরপরে অফিসে বই জোহরের হরে টেবিলে বই করতে আছেন ক্লায়েন্টের টিয়া বিশ হাজার আসেনি ঠিকঠাক মতো, কজি স্যার আছে কত, আমি তো রোজা রয়েছি নোয়াজ হরজি টিস্যু বেড়ায় টিয়ার বান্ডুলটা এই এয়ার ভিতরে ঢুকাই দেন, তাইলে ডয়ারের ভিতরে আল্লাহ দেয় না, আল্লাহ দেয়নি দেয়নি, তাহলে আল্লাহ যদি দেয় ওই জায়গাগুলোতে জীবনের সকল সেক্টর সকল কাজে রাব্বুল ইজ্জতকে ভয় করার নাম হলো তাকওয়া, আল্লাহ টার্গেট হচ্ছে বান্দা তোরা একটা মাসায় কষ্ট দিয়ে তোরা আমি একটা ডক্টরেট সনদ দিব দ্যাট ইজ মাই ওয়ার্ড, যাতে করে তুই তাকওয়া শেখস, এটাই আমি আল্লাহর উদ্দেশ্য, আল্লাহু একবার পড়ি আমরা তাঙ্গ মাবনেরা, বাস মিয়া বাজার তো রমজান দুই তিন দিন আগে একজনের দুই তিন মিলিয়ন করি 10 কেজি পেঁয়াজ 10 লিটার তেল কিনিয়ে লেছে, কিনছি নি রে ভাই, একটা রোজা তারে 3 মন করি কিনছে, আচ্ছা 4 লেন বিশ্ব রোড তোকে বাইর কিনার দি, ট্রাকটি যাচ্ছে চলে দে কান্দে দে দেখছ তুই, ও ও ও আছে কত কান্দা কান্দে রে, লাখ লাখ ট্রাক চলে, তো তুই এক রোজা তারে যদি তুই 10 মন 1-3 মন কিনস, কি কইছে এডি এত টি কিনছেন কা, একবারে কে নিয়ে লিছি বাউরে আর কোন আইতে ইত্তের ন রোজা রাজির দিন কইছে নিয়তি, তো তোরা 18 কোটি মানুষ যদি একসাথে কিনা শুরু করস, আয় যদি 200 সাইরগে প্রেসিডেন্টের একসাথে যদি দেশিদের মধ্যে আনি দিই ভাই সাহ, তোরা আঙ্গ দেশকান হাসকান মিনিট চালাও, হারবো নি এ কথা কো হারবো, মালগুলো ডিস্ট্রিবিউট করা লাগে তো রে ভাই, বন্দর থেকে আসবে বহির বিশ্ব থেকে এসে প্রত্যেকটা ব্যবসায়ীর কাছে কাছে যাবে, এরপর আমরা আমরা কিনবো, রোজা আমাদেরকে তাকওয়া শিখাচ্ছে, অল্প অল্প খাও ডিস্ট্রিবিউট করো মানুষের কাছে ব্যয় করো, গরিব মিসকিনের যেভাবে খিদা কষ্ট হয় তোমার যেভাবে কষ্ট দিছে এভাবে তোমরা ডিস্ট্রিবিউট করে মিলেমিশে খাও, কিন্তু আমরা একসাথে কিনি মা বোনেরা লাল লাকুম তার তাকুন দূরের কথা, হেরা লাল লাকুম মিয়ার বাজার ইউন ওয়াসাত তারকান প্লাজা 10,000 আর সেতিরা মার কট মার ওর কথা কেনা মার, বাস হুরা বিশ রমজান হজ্জ হুরা 11 রোজা থেকে শেষ দিন পর্যন্ত এত কাপ করতে আছে কোনায় মার্কেটে কোনায় রে, এরকম সিটিং মহিলা আমাদের সুয়ার কিল নাই রে, কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি গো, কি কয় আল্লাহ তু করে বেটা তোরা কবি আঙ্গরে কারে আঙ্গরে, তাইলে রোজাটা আল্লাহ দিলু কিল্লে তোরা করসের কিল্লে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনু ঈদের দিন দরজা বন্ধ করি কানতে আছে, তার জনগণ এসে দরজা নক করিয়া কো হুজুর নামাজ পড়াইতেছেন না, আমরা হুর বাড়িতে বাপের বাড়িতে যাবো তাই তাই নামাজ পড়া, 7টা 8টা বাজি গেলো আমনে দে এখন দুয়ার বন্ধ করি রই গেলেন আসলেন না মসজিদের মা, তারপরে ঈদগাহ মাঠে ক তোমরা কারা কো আমার আমার আপনার জনগণ আপনি চিনেন না, ক চিনলাম কো আমি কানতেছি কেন, একটা মাস রোজা ছিলাম তাহাজ্জুদ পড়ছি এত কাপ করছি দান কয়রাত করছি কোরআন তেলাওয়াত করছি, একটা মাসের তোর আমি কবুল হয়েছি কিনা এখনো মেসেজ আসে না, এই জন্য মহামনিবের দরবারে আমি কাঁদতেছি, তোমরা যে ঈদ করতে আইলা তোমরা মনে খবর আইছো, হয়তো খবর আইনো এই একটা
তাকওয়ার কথা হৃদয়ে জাগরুক হওয়ার নাম হচ্ছে ঈদ কথা ঠিক কি না আঙ্গো বাইসে বিদ্যু আইয়েন একটা কোবা কবি না আইয়ের বোনের জামাইর বাইত বোনের বাইত ইস্তারিট ইস্তারি দিলে কাবর সবর দিলে ইডি মেলা মারে ও 11 মাস খবর নাই অন বুট ছাই গেল আইছো ঠিক কি না জুতা মেলা মারে হুলা 5000 টাকা দি জুতা আনছে আব্বা তোমার শোক কইছো নি মাইয়া 30000 টাকা থ্রি পিস মেলা মারে আব্বু এটা তুমি কি আনলা বড়ে 7000 টাকা শাড়ি মেলা মারে তো শোক উত্তম উচ্চে রিসেট ড্রাইভার নবু কিতে আনছে আঙ্গো সুগার কিল দই না সাহিয়া তো শোক ইটা দিরে এরকম সিটিং মহিলা আমাদের এই সমাজে নাই রে মাগো ইদ্ধক আইয়ে না গো মাগো গর একটা কোবা কবি না কথা কো সংক্ষেপ ইফতারের সময় এক মিনিট মুনাজাত দিউম আর দিকে সা বুড়িয়া হাসে কারখিল এ এ এ এন্দি কারখিল বান্দের ইয়ে না স্বর্ণের টুকরা কি টুকরা এটা কারখি বান্দ দুই তো গেছে আতু হরি হসকি হরি স্বর্ণের টুকরা স্বর্ণের গোল্লা এটা গেছে গো হরি এবার বুড়িয়া কো হা দোন তো নাদন বালা ছিল আহা রে মাবুদরে কিল্লা দুইলাম তোমার জল ভাই জিজ্ঞাসা এটা আমরা 6 মাস খালি ভাগলামি করতেছেন দোন তো নাদন বালা দোন তো নাদন বালা আমরা এত ভালো মানুষ অন ভাগলামি করেন দে কোসাটাও গরিব মানুষ ফাইছিলাম স্বর্ণের টুকরা হ্যাঁ দুইতাম গেছি আর হ্যাঁ কে হ্যান নেইডা কারকির হতে লই গেছে গা পাহা রে তাতে রান্ন তো হান তো নাহানে ভালো আছিল এবার বুড়িয়া কো হান তো নাহন ভালো আছিল হান তো নাহান ভালো আছিল এ 6 মাস এবারে ফাগলামি করে বেকে মিলি কইও জেডা কতদিন কইছেন 6 মাস কইছেন দোন তো নাদন বালা এর পরে 6 মাস কইছেন হান তো নাহান বালা ঘটনা কিতা কো বাজি কইও না কোনা কইতাম না কো বাজি ওই গরিব মানুষ ফাসিলাম সামনে টুকরা দুইতাম যায় গেছে গহড়ি কো হারে কিল্লা রে হুনাইলেন হুনাইও তো আরে একটা টেনশনে হালাইলেন কো হা হুনান তো নাহুনান বালা আছিল হুনান তো নাহুনান বালা আছিল এবার বুড়িকে আরো 6 মাস ইডি করে ব্যাগ গ্রামবাসী মিশি বই মিলি বই তো ভাজল ভাই সব সান্দা কালেকশন করে 2 লাখ টাকা দিন আঙ্গল কোঠা আছে কামরুল জামান সাহেবের কাছে এমিয়ার মানসিক সমস্যা ডাক্তারে কয় সুক্তিতে বালা হইবেন না বিনা সুক্তিতে বালা হইবেন কো ভাই ও গরিব মানুষ হুন্ডু দিনে সুক্তিতে বালা করেন এবার বুড়িকে হুন্ডু দিনে সুক্তিতে যা বালা কিছু বাদ চলিয়েছে আবার হে আগলামি তো ভাজল ভাই সব চেয়ারম্যান সাহেব জিজ্ঞা কি রে সান্দা দিলাম তোরে 2 লাখ কিতা করছো ডাক্তারে কি কয় তুই তো আগের হাগলামি রয়ে গেছে ক বাজিও কইর না আরে ডাক্তারে কইছো চুক্তিতে ভালো হইতাম না বিনা চুক্তিতে ভালো হইতাম আয় কইছি চুক্তিতে এখন 100 দিনের চুক্তিতে তো ভালো হইলাম না কহা তুই চুক্তি কইল লাগিলে যত বছর লাগদো ক এবার ক চুক্তি তো বিনা চুক্তি ভালো আছিল কিল্লে চুক্তি কইলাম চুক্তি তো বিনা চুক্তি ভালো আছিল তো এখন আমাদেরকে রোজা দিছে আল্লাহ লাআল্লাকুম তাত্তাকুন হইবার লাই কিন্তু আমরা রোজাকে তাকওয়া হিসেবে নিচ্ছি না কে কত ইফতারির প্রতিযোগিতা করতে পারি কে কত শাইর প্রতিযোগিতা করতে পারি এভাবে চলছি দরকার ছিল কোরআন কারিম শিখা বুঝার আমল করার কোরআনের কাজ করার কথা ঠিক কিনা আজকে শপথ নেন তাফসির ইবনে কাসিরটা জীবনে না পড়িয়া তাফসির সহকারে শুধু অনুবাদ পড়ি কিচ্ছু বুঝতেন না আল্লাহ আমাদেরকে কবুল করুক আমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সূরা ফাতিহা পড়েন সূরা ইখলাস 3 বার পড়েন মুনাজাত দিয়ে দিচ্ছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين